Hello friends, welcome to my YouTube channel Educational Computer Knowledge. Aaj amra janbo representation of signed binary numbers. Mane binary songka ke chinne sahajje koto bhabe prokash kora jay. Decimal songkhay jemon plus othoba minus chinno byabohar kore songkha ti dhonattok na rinattok bojhano hoy binary songkhay ta kora jay na. বাইনারি সংখ্যাকে তিনটি পদ্ধতির সাহায্যে প্রকাশ করা যায়, সেগুলি হল ওয়ান সাইন ম্যাগনিটিউড, টু ওয়ানস কমপ্লিমেন্ট, থ্রি টুস কমপ্লিমেন্ট। প্রথমেই জানব সাইন ম্যাগনিটিউড সম্পর্কে। সাইন ম্যাগনিটিউড বাইনারি সিস্টেমে একটি সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক বোঝাতে সংখ্যাটির আগে একটি বাড়তি ডিজিট ব্যবহার করা হয়, একে সাইন বিট বলা হয়। মানে বাইনারি সিস্টেমে কোনো সংখ্যা পজিটিভ না নেগেটিভ সেটা প্রকাশ করতে হলে তার আগে একটি ডিজিট ব্যবহার করা হয়। ডিজিট মানে কোনো সংখ্যা, একে সাইন বিট বলে। একটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটির সাইন বিটটি জিরো দ্বারা প্রকাশ করা হয় এবং ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সাইন বিটটি ওয়ান দ্বারা প্রকাশ করা হয়। মানে সংখ্যাটির পজিটিভ হলে জিরো দিয়ে প্রকাশ করা হয় আর সংখ্যাটির নেগেটিভ হলে ওয়ান দিয়ে প্রকাশ করা হয়। বাইনারি সংখ্যার সাইন বিটটিকে বলা হয় ম্যাগনিটিউড, তাই চিহ্নযুক্ত ম্যাগনিটিউডকে সাইন ম্যাগনিটিউড বলা হয়। সাইন ম্যাগনিটিউডের একটা উদাহরণ দেখো। প্লাস টেন, এটি একটি পজিটিভ ডেসিমেল নাম্বার। টেনকে বাইনারি সংখ্যায় লিখলে কি হবে? ওয়ান জিরো ওয়ান জিরো। এটাকে যদি পজিটিভ সাইন ম্যাগনিটিউডে প্রকাশ করতে বলে তাহলে আনসারটা হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো। এই জিরোটাই বুঝিয়ে দিচ্ছে এটা একটা পজিটিভ সংখ্যা। আবার এটাকে যদি নেগেটিভ সাইন ম্যাগনিটিউডে প্রকাশ করতে বলে তাহলে আনসারটা হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো। এখানেও তাই এই ওয়ানটাই বুঝিয়ে দিচ্ছে এটা একটা নেগেটিভ সংখ্যা। এইভাবেই যে কোনো সংখ্যাকে সাইন ম্যাগনিটিউডে প্রকাশ করা হয়। এবার জানব ওয়ানস কমপ্লিমেন্টস সম্পর্কে। ওয়ানস কমপ্লিমেন্টস এই পদ্ধতির ক্ষেত্রে সংখ্যাটির সাইন বিট ছাড়া বাকি অংশটির ওয়ানস কমপ্লিমেন্ট হয়। মানে এই পদ্ধতিতে সংখ্যাটির পজিটিভ বা নেগেটিভ এই বিটটা ছাড়া বাকি অংশটাকে ওয়ানস কমপ্লিমেন্ট করতে হয়। এবার জানব টুস কমপ্লিমেন্টস সম্পর্কে। টুস কমপ্লিমেন্টস এই পদ্ধতির ক্ষেত্রে সংখ্যাটির সাইন বিট ছাড়া বাকি অংশটির টুস কমপ্লিমেন্ট হয়। মানে এই পদ্ধতিতেও সংখ্যাটির পজিটিভ বা নেগেটিভ বিটটা ছাড়া যে অংশটা থাকবে সেই অংশটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ওয়ানস কমপ্লিমেন্টস এবং টুস কমপ্লিমেন্টস সম্পর্কে আরও বিস্তারিত জানবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।